প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি, এই তিনটি পার্বত্য জেলার সমন্বয়ে গঠিত এই জনপদ। তিনটি পার্বত্য জেলার মধ্যে বান্দরবন জেলা হলো সবচাইতে বৈচিত্র্যপূর্ণ। চাষাবাদ মৌসুমের বাইরে পার্বত্য অঞ্চলের মানুষ কর্মহীনভাবে বসে থাকে না। তাদের নিজস্ব কৌশলে নদী বা ছড়া থেকে মাছ ধরে কিংবা বাঁশ বেতের সাহায্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তৈরি করে। আদিবাসী মেয়েরা হস্তশিল্পে অত্যন্ত পারদর্শী। ঘরে বসে অবসরে নিজস্ব প্রযুক্তিতে তারা ওলের থলে মাফলার, চাদর, কম্বল বুনন করে। অবিবাহিত মেয়েদের জন্য এটি একটি অলিখিত বাধ্যগত কাজ। বিশেষ করে মারমা মেয়েদের বিয়ের সম্বন্ধ পাকাপাকি হলে স্বামীপক্ষে সকল বয়োজ্যেষ্ঠদের জন্য নিজের হাতে বুনন করা কমপক্ষে একটি করে ওলের কম্বল উপহার দিতে হয়। এটি মারমা মেয়েদের শ্বশুরবাড়ি যাবার প্রধান সৌজন্যতা। অন্যথায় কনেকে অনেক কটূক্তি শুনতে হয়। এই কারণে শৈশব থেকেই এরা হস্তশিল্পে হাতে খড়ি নেয় এবং দিনে দিনে তারা সিদ্ধহস্ত হয়ে ওঠে। অলস সময়ে তারা নারী পুরুষ নির্বিশেষে নিজস্বভাবে প্রস্তুতকৃত চুরুট পান করে। কেউ কেউ আবার মোটা বাঁশ দিয়ে বিশেষভাবে নির্মিত হুকু পান করে। সমতল অঞ্চলের হুকুর মতোই সেই বিশেষ হুকুতে পানি থাকে এবং কলকি লাগানো থাকে, তবে দম নেওয়ার ব্যবস্থাটা ভিন্ন। সরাসরি বাঁশের চুঙের ভিতর চিবুক অব্দি ঠুকিয়ে দিয়ে তারপর দম নিতে হয় এবং তাদের সেই হুকু টানার শব্দটাও সমতল অঞ্চল থেকে ভিন্ন। আদিবাসীদের বেশিরভাগ বৌদ্ধ ধর্মাবলম্বী। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যাও কম নয়, তবে হিন্দুর সংখ্যা একেবারেই কম। আদিবাসীদের মধ্যে মুসলিম সম্প্রদায় নাই বললেই চলে। ধর্মীয় উৎসব ছাড়াও প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব উৎসব পার্বণ রয়েছে, তবে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের উৎসব এখানে সর্বজনীন হয়ে উঠেছে। চৈত্র সংক্রান্তির দিনে বিশেষ এক ধরনের সবজি প্রস্তুত করা হয় ঘাটা করে। মৌসুমের সকল প্রকার সবজি ও আনাজ দিয়ে এটি তৈরি করা হয়। রাজ্যে গিয়ে বাড়ির মেয়েরা উৎসব মুখর পরিবেশে আনন্দ করতে করতে এই সবজি কাটা বাছা ও রান্না করে। পহেলা বৈশাখের অতিথি আপ্যায়নে অন্যান্য উপাদানের মধ্যে এই সবজি হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান। পহেলা বৈশাখে পাহাড়ে আনন্দের ঢল নামে। একমাত্র এই অনুষ্ঠানটিতে সকল সম্প্রদায় সম্মিলিতভাবে উদযাপন করে। বাঙালিরাও আনন্দের সাথে যোগ দেয় এই উৎসবে। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে পাহাড়ি বাঙালি মিলেমিশে একাকার হয়ে যায়। সাম্প্রতিককালে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই তিনটি পার্বত্য জেলা মিলে সম্মিলিতভাবে পহেলা বৈশাখকে সংরাই উৎসব হিসাবে উদযাপন করে। তিন জেলা থেকে প্রবল উৎসাহ নিয়ে দলে দলে আদিবাসীরা উদ্যমায়।